বিদায় ফিল হিউজ, মাইকেল ক্লার্ক থেকে অ্যারন ফিঞ্চ, ব্যাগি গ্রিনের চোখে জল, পরিবার বন্ধু বান্ধব ক্রিকেটার কিংবা নেহাতি সাধারণ দর্শক, কাছের অথবা দূরের, কেউ চিনতেন চিনতেন না কেউ কেউ। ম্যাক্সভিলে শেষকৃত্য অনুষ্ঠানে মিলেমিশে গেল সবার আবেগের রং, কাঁদছে অস্ট্রেলিয়া, কাঁদছে পৃথিবী। ম্যাক্সভিলের যে স্কুলে হিউজ পড়াশোনা করতেন সেখানকার স্পোর্টস হলেই হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। প্রয়াত তরুণ ক্রিকেটারের শেষকৃত্য উপলক্ষে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে সমবেত হন প্রায় 5,000 মানুষ। প্রধানমন্ত্রী টনি অ্যাবটের পাশাপাশি ছিলেন অস্ট্রেলিয়ার বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা। বিরাট কোহলি, রবি শাস্ত্রী থেকে রোহিত শর্মা ছিলেন ভারতীয় দলের সদস্যরা। স্পোর্টস হলের অনুষ্ঠান শেষে শহরে বের হয় শোকযাত্রা, তাতে সামিল হন অসংখ্য হিউজ অনুরাগী। হিউজের বাবা ও ভাইয়ের পাশাপাশি তাঁর কফিন বহন করেন মাইকেল ক্লার্ক, অ্যারন ফিঞ্চ ও টম কুপাররাও। এলটন জনের সুরে ভারী আকাশ বাতাস, ডোন্ট লেট দ্য সান গো ডাউন অন মি। প্রয়াত তরুণ ক্রিকেটারের প্রতি বিশ্বজুড়ে শ্রদ্ধা জ্ঞাপন, শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। টুইটারে মোদী লিখেছেন, ফিল হিউজ, আমরা তোমার অভাব অনুভব করব, তোমার খেলা দিয়ে তুমি মানুষের মন জয় করেছিলে, হিউজের আত্মার শান্তি কামনা করি। তরুণ ক্রিকেটারকে শ্রদ্ধা জানিয়েছেন সচিন তেন্ডুলকারও। সচিনের টুইট, ফিল, আমরা সবসময় তোমার অভাব অনুভব করব, ক্রিকেটের জন্য তোমার আবেগ আর আগ্রহ ছিল চোখে পড়ার মতো। ম্যাক্সভিলের বাড়িতে চির নিদ্রায় গেলেন ফিল। 22 গজ থেকে হঠাৎই স্মৃতি হয়ে যাওয়া 25টা বছর। এবিপি আনন্দ।